আসসালামু আলাইকুম। বাঁচবেন কয়দিন? কয়দিন আর বাঁচবেন আমারে বলেন। আপনি যদি আপনার পায়ের নিচে মাটিটা থাকে, তাহলে দেখবেন আপনার কাঁধে হাত দিয়ে চলার মতো অনেক বন্ধু পাইবেন। আপনার মা পায়ের নিচে যদি মাটি থাকে, আপনার যদি ঘর থাকে, বাড়ি থাকে, আপনার বাবা টাকা পয়সা অর্থ সম্পদ থাকে, দেখবেন আপনার কাঁধে হাত দিয়ে চলার মতো অনেক বন্ধু পাইবেন। আপনার সাথে সকাল বিকাল চলার মতো অনেক বন্ধু পাইবেন, যে কিনা বাইক নিয়ে এসে আপনার বাড়িতে বসে থাকবো, রেগুলার ফোন দিয়ে খবর নিব, আপনার ফ্যামিলি পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই দেখবেন আপনার খবর নিব, যদি আপনার পায়ের নিচে মাটিটা শক্ত হয়, আপনার বাবার টাকা পয়সা থাকে। আর এই জিনিসটা যদি না থাকে, তাইলে দেখবেন আপনার পাশে এসে দাঁড়াইয়া আপনার দেখেও মানুষ না দেখার মতো করে চলে যাবে, আপনার দেখেও আপনার কেউ অ্যাভয়েড অ্যাভয়েড করে ওরা চলবো। তো এই সকল মানুষের উদ্দেশ্যে আমি কইতেছি, জীবন পরিবর্তন করেন, বন্ধু হোক, নিজের ফ্যামিলি হোক, পরিবার পরিজনের আত্মীয় স্বজন হোক, যেই হোক, নিজের কাছের মানুষ হোক, জীবন পরিবর্তন করে দেখান, দেখবেন যে আপনার দুনিয়াটা ভাই চলে। টাকা টাকা আছে আপনার সবাই পছন্দ করবো, টাকা আছে আপনার কাঁধে হাত দেওয়া সবাই চলবো, টাকা আছে আপনার সাথে সবাই ভালো ব্যবহার করবো, টাকা আছে দেখবেন আপনার বন্ধুর অভাব নাই, হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় আপনি ঘুরতে পারবেন, মেয়ে ছেলে কেউ অভাব হইতো না, টাকা নাই আপনার পাশে কেউ নেই। আর জীবন সম্পর্কে যদি আপনি বুঝতে চান, নিজের ঘর ছাইড়ে একটু আড়ালে যান, নিজের ঘর বাড়ি ছেড়ে একটু দূরে যান, তখনই বুঝতে পারবেন জীবন কাকে বলে, জীবন যে কেমন, জীবনটা যে কীভাবে চলতেছে, আপনার বাবা যে কত কষ্ট করতেছে, আপনি যে কোন পর্যায়ে যাইতে হইব, জীবনে যে আপনার বন্ধু বলতে কেউ নেই। বন্ধু ওই জিনিসটা সতের ভিতরে দুই একটা ভালো আছে, যে কিনা আপনি সবসময় খোঁজ খবর নিবো, আপনার পাশে থাকবো, তাছাড়া বন্ধু বলতে কেউ নেই। তো আপনার আমি বলতেছি, জীবন পরিবর্তন করতে হইলে আপনি আপনার স্থান পরিবর্তন করেন, আপনি ঘর থেকে কিছুদিন দেশের অন্য কোথাও যান, অন্য একটা জায়গায় যায়, দেখবেন আপন বলতে কেউ না, আপনার ফোন দিয়ে কেউ খোঁজ খবর নিবো না, আপনার সাথে কেউ ভালো কমিটমেন্ট রাখবো না, কারণ দুনিয়াটা ভাই টাকার পিছে ঘুরে, টাকা আছে মানে আপনার সব কিছু আছে। তো আমি এই সকল ভাই বোনদের সবাইকে বলতে চাই, ভাই জীবনে টাকা কামান, নিজে একা চলেন, সর্বশেষ নিজের মা বাবা বোন ভাই, এছাড়া আর কেউ নেই আপনার পাশে, বন্ধু বলতে কোনো শব্দ নেই। বন্ধু যে আপনি বলেন, এটা শতকরা কয়েকজন থাকে ভালো, এছাড়া আদার সবাই সবাই স্বার্থে, দুনিয়া স্বার্থের পিছে ঘুরে, স্বার্থের উদ্যে ঘুরে, স্বার্থ ছাড়া আপনার কাঁধে হাত দেওয়ার মতো কেউ নেই, স্বার্থ ছাড়া আপনার পাশে এক মিনিট এসে দাঁড়ায় কেউ কথা বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে একা চলেন, একা বাঁচেন, নিজের জীবন নিজে করেন। আল্লাহ হাফেজ।